মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তোমরা দেখছো ইন অ্যান্ড আউট আর আমি তোমাদের সাথে মারিয়া। এখন বাজে সকাল 10:30 মতো, আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি, এখন যাব কিছু খাওয়া দাওয়া করব, তারপরে স্নানটা শেষ করব। স্নানটা শেষ করে এসে রেডি হয়ে বেরোনোর আছে, আজকে যাব একটু সিনেমা দেখতে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, সাথে থাকো, দেখতে থাকো। স্নানটা করে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো অ্যাট লাস্ট রেডি হয়ে স্নানটা করে বেরিয়ে পড়েছি, এখন অটোয় করে যাচ্ছি পুরুলিয়া, সেখানে যাব কৃষ্ণগর, তারপর বাকিটা ওখানে গিয়ে কথা হচ্ছে, দেখা হচ্ছে। পৌঁছলো, শো শুরু হয়ে গেছে, 5 মিনিট লেট। তো এখন যাই, তারপর সিনেমাটা দেখি, দেন বেরিয়ে আবার তোমাদের সাথে কথা হবে। যদি মেয়ে হয়, পাখি, পাখি যে ইচ্ছে মতো উড়তে পারবে, আর ছেলে হলে আকাশ, বিশাল, সহজ, সত্য। কমপ্লিট, এখন জাস্ট বেরোলাম, বেরিয়ে একটু যাবো প্যান্টালুনসে, কিছু কালেকশন দেখবো পুজোর এখন কি আছে, দেন তারপর যাবো খেতে। চলো যাই। মাদ্রাসার পৌঁছে গেছি, এখন খাওয়ার পালা, কারণ বিকেল 4 বেজে গেছে অলমোস্ট, কিছু খাওয়া হয়নি, সিনেমা দেখে বেরোতে বেরোতে অনেকটা দেরি হয়ে গেছে, এখন গিয়ে খাওয়া দাওয়া করব। তো চলো যাওয়া যাক ভেতরে।
আমাদের খাওয়া কমপ্লিট, আমরা এখন বেরিয়ে যাচ্ছি মাদ্রাসার থেকে। এখন যাব কৃষ্ণগড়ের ভেতরে, কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করে তারপর বাড়ি। আজকে অনেক জার্নি হলো, তো চলো এখন যাওয়া যাক, কাজগুলো সেরে নিই, তারপর বাড়ি ফিরতে হবে। বাড়ি ফিরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এখন 8টা, বাড়ি পৌঁছে গেছি, পৌঁছে ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে একটু বসলাম, তারপর এখন আর শরীরে পাচ্ছে না, খুব টায়ার্ড। তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি, আবার দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আজকের মতো গুড নাইট।